অনেক ক্ষেত্রে আপনাদের সার্জারি অ্যাডভাইস করা হচ্ছে, যেরকম ল্যাপ্রোস্কোপি বা হিস্টেরোস্কোপি। তাহলে ল্যাপ্রোস্কোপি বা হিস্টেরোস্কোপি কাদের বলা অ্যাডভাইস করা হচ্ছে, কোন কারণে আমরা অ্যাডভাইস করছি, আর এছাড়া কি অন্য উপায় আছে, IVF এর যুগে কি ল্যাপ্রোস্কোপির কোনো রোল আছে, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে প্রথমে আসি ল্যাপ্রোস্কোপি নিয়ে। ল্যাপ্রোস্কোপি মানে, ল্যাপ্রোস মানে পেট বা অ্যাবডোমেন, আর স্কোপি মানে দেখা, টু সি। তাহলে ল্যাপ্রোস্কোপি মানে আমরা পেটের ভেতরটা দেখছি, একটা পাতলা দূরবীন দিয়ে আমরা পেটের ভেতরটা দেখছি। এখানে বড় কাটাচিরা কিছু লাগে না, জেনারেলি 5 mm থেকে 10 mm এর ছোট ইনসিশন দেওয়া হয় নাভির উপরে বা নিচে, আর পেটের 2-3টা আরও ইনসিশন এরকম থাকে, আর একটা টেলিস্কোপ ঢুকিয়ে আমরা ভেতরে আপনাদের জরায়ু, ডিম্বাশয়, টিউব, এই জিনিসগুলো দেখা হয়। কোনো যদি সমস্যা পাওয়া যায় সেইগুলো একই সময় ঠিক করা হয়। তাহলে এখন আসি ল্যাপ্রোস্কোপি কাদের দরকার হয়। সবচেয়ে কমন কারণ হচ্ছে ল্যাপ্রোস্কোপির হচ্ছে যাদের কোনো টিউবের প্রবলেম, সমস্যা টেস্টে দেখা যায়। আমরা জেনারেলি টিউব খোলা আছে নাকি এটা দেখার জন্য আপনাদের HSG অথবা SIS বা SSG অ্যাডভাইস করে থাকি। অনেক ক্ষেত্রে এখানে টিউব বন্ধ আসে, তখন ল্যাপ্রোস্কোপি করে দেখা হয় কি টিউব বন্ধ আছেও নাকি আদেও, আর যদি টিউব বন্ধ আছে সেগুলো খোলা যাচ্ছে নাকি। আরেকটা কারণ হচ্ছে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি। আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি মানে হচ্ছে কোনো কারণ পাওয়া যাচ্ছে না, আল্ট্রাসাউন্ড, ব্লাড টেস্ট সব পরীক্ষা নর্মাল আছে, তখন আমরা ল্যাপ্রোস্কোপি করে দেখি যে কিছু সমস্যা আছে নাকি যে এই নর্মাল টেস্টে ধরা যাচ্ছে না। আর অনেক ক্ষেত্রে আমরা এন্ডোমেট্রিওসিস বা ভেতরে টিউবের অনেক প্রবলেম পেতে পারি। তৃতীয় রিজন হচ্ছে অনেক সময় আপনাদের ওষুধ অথবা IUI করার পরেও প্রেগনেন্সি আসছে না। অনেক ক্ষেত্রে এই সময় যদি মহিলার বয়স কম থাকে, অন্যান্য প্রবলেম না থাকে, আপনাদের বন্ধাত্মর ডিউরেশন অনেক কম থাকে, আমরা ল্যাপ্রোস্কোপি করেও দেখতে পারি যে কিছু সমস্যা আছে নাকি। এছাড়া যদি আমাদের মনে হয় যে আপনাদের এন্ডোমেট্রিওসিস আছে বা ওভেরিয়ান সিস্টের সমস্যা আছে, সেক্ষেত্রেও ল্যাপ্রোস্কোপি করা হচ্ছে। আরেকটা কারণে যেখানে ল্যাপ্রোস্কোপি করা হচ্ছে সেটা হচ্ছে ফাইব্রয়েড ইউট্রাস বা গর্ভাশয় বা জরায়ুতে টিউমার আছে। এই টিউমারগুলো জরায়ুর বাইরের দেওয়ালে হতে পারে বা ভেতরের দেওয়ালে হতে পারে। যদি ভেতরের দেওয়ালে হয় তাহলে অবশ্যই আমাদের অপারেশন করে এগুলোকে বের করতে হয়। অনেক সময় জরায়ুতে মাল্টিপল ফাইব্রয়েডস থাকে, সেক্ষেত্রেও আমরা অপারেশন করে এই ফাইব্রয়েডসগুলোকে বের করে দিই। কেন ফাইব্রয়েডে শুধু আপনাদের প্রেগনেন্সি আসতেই অসুবিধা না হতে পারে, অনেক সময় দেখা গেছে যে ফাইব্রয়েডের জন্য বারবার গর্ভপাত হচ্ছে, সেই কারণের জন্য ফাইব্রয়েড রিমুভ করা হয়। আবার অনেক ক্ষেত্রে যদি আপনাদের আগের কোনো সার্জারির হিস্ট্রি থাকে বা এক্টপিক প্রেগনেন্সির হিস্ট্রি থাকে বা পেলভিক অ্যাডহেশনসের সমস্যা থাকে, যেখানে জরায়ু আশেপাশের জিনিসের সঙ্গে চিপকে থাকে, তখনও আমরা ল্যাপ্রোস্কোপি করে এই জিনিসগুলো ঠিক করতে পারি। এখন আসি হিস্টেরোস্কোপি। হিস্টেরোস্কোপি মানে কি? হিস্টেরোস মানে জরায়ু বা গর্ভাশয়, আবার স্কোপি মানে দেখা। তাহলে যদি আমরা একটা টেলিস্কোপ থেকে জরায়ুর ভেতরটা দেখি তাহলে সেটাকে আমরা হিস্টেরোস্কোপি বলছি। ল্যাপ্রোস্কোপি করার সময় আমরা শুধু জরায়ুর বাইরেটা দেখতে পাচ্ছি যেটা পেটের ভেতরে আছে, কিন্তু জরায়ুর ভেতরে দেখতে পাচ্ছি না, সেটার জন্য আমাদের হিস্টেরোস্কোপি করতে হয়। হিস্টেরোস্কোপি একটা পাতলা 4 mm টেলিস্কোপ, জরায়ুর রাস্তা দিয়ে আমরা জরায়ুর ভেতরটা দেখি। এখানে কোনো কাটাচিরা একদম লাগে না, জরায়ুর ভেতরে যদি কোনো সমস্যা থাকে সেগুলোকে আমরা একবারেই ঠিক করতে পারি। তাহলে কী কী কারণে আমরা হিস্টেরোস্কোপি বলি? অনেক সময় দেখা গেছে জন্মগত গর্ভাশয়ে সমস্যা থাকতে পারে, যেরকম ইউনিকর্নেট ইউট্রাস, বাইকর্নেট ইউট্রাস অথবা ইউট্রাইন সেপ্টাম। ইউট্রাইন সেপ্টামের ক্ষেত্রে মানে জরায়ুর ভেতরের জায়গাটা একটা দেওয়ালের মতন একটা পর্দা আছে, যেটার জন্য জরায়ুর ভেতরের জায়গাটা কমে গেছে আর বারবার গর্ভপাত বা ইনফার্টিলিটি হতে পারে। তাহলে হিস্টেরোস্কোপি করে আমরা এই সেপ্টামটাকে কাটতে পারি। অনেক সময় জরায়ুর ভেতরেও ছোট টিউমার থাকতে পারে, যেরকম ছোট যদি পলিপ থাকে, যদি সাবমিউকাস ফাইব্রয়েড থাকে, সেক্ষেত্রেও আমরা হিস্টেরোস্কোপি করে ওইগুলোকে রিমুভ করে দিই।
অনেক সময় দেখা গেছে যে জরায়ুর ভেতরে দুটো দেওয়াল চিপকে যায়। এটার কারণ অনেক হতে পারে। একটা কারণ হচ্ছে যদি জরায়ু টিবি থাকে, আরেকটা হচ্ছে যদি আগে কোনো ডিএনসি হিস্ট্রি থাকে। ডিএনসি গর্ভপাতের জন্য অনেকরা বারবার করায়, সেক্ষেত্রে দুটো দেওয়াল যদি চিপকে যায় তাহলে বাচ্চা আসতে অসুবিধা হবে বা বাচ্চা আসবে না। সেই ক্ষেত্রে আমরা হিস্ট্রোস্কোপি করে কাঁচি দিয়ে ওই অ্যাডহেশনসগুলোকে সরিয়ে দিই। আর অনেক সময় যদি বারবার আইভিএফ ফেলিয়ার হয়ে থাকে, কোনো কারণ পাওয়া যাচ্ছে না, তাহলেও আমরা হিস্ট্রোস্কোপি করে ভেতরের জায়গাটা দেখি। হিস্ট্রোস্কোপি করে আপনাদের যদি জরায়ুর ভেতরের জায়গাটা ছোট থাকে সেটাকেও বাড়ানো যায়। তাহলে এইসব কারণে আমরা হিস্ট্রোস্কোপি করছি। ল্যাপ্রোস্কোপি করলে কি সবসময় হিস্ট্রোস্কোপি দরকার হয়? না, এরকম না। যদি ল্যাপ্রোস্কোপিটা বিশেষ করে টিউবের সমস্যার জন্য করা হচ্ছে বা অপারেশনের জন্য করা হতো বা টিউমার সরানোর জন্য করা হচ্ছে, সেক্ষেত্রে হিস্ট্রোস্কোপি না করলেও চলে। কিন্তু যদি মনে হয় যে ভেতরে আপনার কোনো টিউমার আছে জরের ভেতরে যেটা ল্যাপ্রোস্কোপিক্যালি রিমুভ হবে না, তখন আমরা সাথে সাথে হিস্ট্রোস্কোপি করি। এই প্রসিজারগুলো কি পেইনফুল? হিস্ট্রোস্কোপি একদমই পেইনফুল না। হিস্ট্রোস্কোপি আমরা শর্ট জেনারেল অ্যানেসথেসিয়াতে করছি। অনেক ক্ষেত্রে যদি খুব পাতলা টেলিস্কোপ ইউজ করা হয়, ওপিডি বেসিসেও করা হয়। ল্যাপ্রোস্কোপিও পেইনলেস প্রসিজার। এটাতে জেনারেলি জেনারেল অ্যানেসথেসিয়াতে করা হচ্ছে, আপনাদের ব্যথা বোঝা যাবে না। এটা ডেকের প্রসিজার। যদি সকালে হলে আমরা বিকালবেলা আপনাদের ছুটি করে দিচ্ছি। অনেক সময় 24 ঘন্টা আপনাদের রাখতেও হতে পারে। ল্যাপ্রোস্কোপি বা হিস্ট্রোস্কোপিতে কোনো রিস্ক আছে নাকি? রিস্ক, যে কোনো সার্জিক্যাল রিস্ক একটা থাকতে পারে, আশেপাশে ইঞ্জুরি হওয়ার একটা রিস্ক থাকতে পারে যখন আমরা ল্যাপ্রোস্কোপির ইনস্ট্রুমেন্টস পুশ করছি, অথবা আপনাদের অ্যানেসথেসিয়া মেডিসিনসে রিস্ক হতে পারে। হিস্ট্রোস্কোপি করার সময় গর্ভাশয় ফুটো হওয়ার একটা রিস্ক হতে পারে বা ইনফেকশনের একটা রিস্ক হতে পারে। কিন্তু এই রিস্কগুলো খুবই কম, জেনারেলি লেস দেন 2% রিস্ক থাকে, আর এক্সপিরিয়েন্স সার্জনের হাতে একদমই নেগলিজিবল রিস্ক থাকে। তাহলে এখন আমরা আসি যে প্রশ্নতে, যে আইভিএফ এর যুগে কি ল্যাপ্রোস্কোপি বা হিস্ট্রোস্কোপি কি করার দরকার হয়? আমি কি সোজাসুজি আইভিএফ এ যেতে পারি না? অনেকরা যাদের আইভিএফ বলাও হচ্ছে তারা বলে কি আমরা কি সার্জারি করে দেখতে পারি না, সোজাসুজি আইভিএফ এ কি যাওয়ার দরকার আছে? দেখুন, যখনই আমরা কোনো ট্রিটমেন্ট অ্যাডভাইস করছি, আমরা একটা জিনিস থেকে ট্রিটমেন্ট অ্যাডভাইস করা হয় না। যদি মনে হয়, ফর এক্সাম্পল, যদি মনে হয় মহিলার বয়স খুব বেশি, অন্যান্য সমস্যা আছে যেরকম শুক্রাণু খুব কম আছে, আর এদিকে টিউবও বন্ধ আছে, সেই ক্ষেত্রে আমরা হয়তো ল্যাপ্রোস্কোপি নাও অ্যাডভাইস করতে পারি, সোজাসুজি টেস্ট টিউবের জন্য বলা হতে পারে। কিন্তু যদি মনে হয় যে আপনাদের ইনফার্টিলিটি ডিউরেশন কম আছে, মহিলার বয়স কম আছে, শুক্রাণুর কোনো প্রবলেম নেই, তাহলে আমরা ল্যাপ্রোস্কোপি করেও দেখতে পারি। কিছু ক্ষেত্রে আমরা আইভিএফের আগেও সার্জারি অ্যাডভাইস করছি, যেরকম টিউবে যদি জল জমা থাকে সেটাকে আমরা হাইড্রোস্যালপিংস বলছি। হাইড্রোস্যালপিংস দেখা গেছে যে আইভিএফের যে সাকসেস রেট সেটাকে কমিয়ে দেয়, আর সেটা মনে যে জলটা জমে আছে সেটা হচ্ছে ভ্রূণ প্রতিস্থাপনা হতে দেয় না। তাই জন্যে আমরা যখনই যদি হাইড্রোস্যালপিংস দেখছি, তাহলে আইভিএফের আগে আমাদের অপারেশন করে হাইড্রোস্যালপিংসে সরিয়ে ফেলতে হয়। আবার আইভিএফের আগে অনেক সময় যেরকম জরায়ুর ভেতরে যদি টিউমার থাকে, পলিপ থাকে, কোনো প্রবলেম থাকে, সেটাকেও ঠিক করে এগোতে হয়। তাহলে পেশেন্টের কী কারণে বন্ধাত্ব আছে সেটার উপরে নির্ভর করছে যে সার্জারি দরকার আছে কি নেই। সার্জারির কোনো রোল নেই এই যুগে সেটা বলা একদমই উচিত না। তাহলে যখনই সার্জারি করাবেন, এমন জায়গায় সার্জারি করতে হবে সেখানে ডায়াগনোসিসও হচ্ছে, আর এক সেম সিটিংয়ে আপনাদের সেটার ট্রিটমেন্টও হচ্ছে। বারবার আমরা একটা পেশেন্টের সার্জারি করি না। যদি আগের থেকে মনে হয় হাইড্রোস্যালপিংস আছে, তাহলে আপনাদের সঙ্গে ডিটেলে ডিসকাশন হওয়া উচিত যে যদি আমরা পেটের ভেতরে যখন আমরা ক্যামেরা ঢুকিয়ে দেখবো, তাহলে হাইড্রোস্যালপিংসটা যদি ঠিক না করা যায়, যদি টিউব না খোলা যায়, তাহলে কি সেটা কেটে বাদ দিয়ে দেওয়া হবে, আপনাদের আইভিএফ এর দরকার পড়তে পারে, এইসব ডিসকাশন আগের থেকে হয়ে যাওয়া উচিত। তাহলে কিছু কাপলসের ক্ষেত্রে সার্জারি করে আপনারা ন্যাচুরাল কনসেপশনে এড করতে পারে সার্জারি। থ্যাংক ইউ। আশা করি আপনাদের অনেক প্রশ্নেরই উত্তর দিতে পারলাম। আপনাদের যদি এটা পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।